ইউক্রেনে যে কোনো সময় রুশ হামলা শুরুর আশঙ্কা, এরই মধ্যে ইউক্রেন ত্যাগ করতে বলেছে এক ডজনেরও বেশি দেশ। চলমান ইস্যুতে শনিবার ফোন আলাপ হয়েছে মার্কিন ও রুশ প্রেসিডেন্টের। হামলা চালালে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জো বাইডেন। তবে রাশিয়া বলছে সংকট নিরসনে কূটনৈতিক পদক্ষেপ চালু রাখার বিষয়ে একমত হয়েছে দুই নেতা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে। ইউক্রেন ইস্যুতে বাড়ছে যুদ্ধের দামামা, দেশটির তিন দিক থেকেই ঘিরে ফেলছে রাশিয়া। যে কোনো মুহূর্তে হতে পারে আক্রমণ, এমনটাই আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এর জের ধরেই এক ডজনেরও বেশি দেশ ইউক্রেন থেকে নিজেদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিও। এমন পরিস্থিতিতে নাগরিকদের আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শেমিগাল। শনিবার তিনি জানান যে কোনো আক্রমণ ঠেকানোর ক্ষমতা রয়েছে ইউক্রেনের। প্রতিরক্ষা, রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে দিন দিন শক্তিশালী হচ্ছি আমরা। আমাদের সেনাবাহিনী শক্তিশালী, আমাদের সেনাবাহিনী সাহসী, আমরা প্রস্তুত রয়েছি। ইউক্রেনের সম্ভাব্য রুশ সামরিক আগ্রাসন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় পুতিনকে সতর্ক করে বাইডেন বলেন ইউক্রেনে হামলা করলে চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে। তবে রাশিয়ার দাবি, নানা মতবিরোধ থাকার পরও ফোন আলাপে সংকট সমাধানে কূটনৈতিক পদক্ষেপ চালু রাখার বিষয়ে একমত হয়েছেন পুতিন ও বাইডেন। রুশ হামলার আশঙ্কার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের রাজপথে শনিবার বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ইউক্রেনীয়দের ঐক্যের বার্তা দিতে এই কর্মসূচিতে হাজির হয় বিক্ষোভকারীরা। নিবিড় আমিন, নিউজ 24।